$10 বেশিরভাগ $7 $8 এরকম দিচ্ছে একদিন দেবো না দুই দিন থাকবে খুব সুন্দর করে করতে সুন্দর করে করতে গেলে আধা ঘন্টায় হয়ে যায় ভালো মানের একটা আবার বন্ধু তুমি একটা কাজ করো বন্ধু তুমি দুই তিন তোমার তো ইমেল সিগনেচার কয়েকটা করা আছে তুমি তিনটা অ্যাড করো এটা অ্যাডোবি ফটোশপে নিয়ে তিনটা অ্যাড করো তিনটা ইমেল অ্যাড করে তারপরে একটা ডিজাইন তৈরি করো একটা পিক বানাও বুঝছো তারপরে জায়গা সাবমিট করো তাহলে তিন পদে থাকলি তিনটা স্টাইল থাকলি অনেকে যে তোমাকে বিট করবি অথবা হায়ার করবি ঠিক আছে যেহেতু এই জায়গায় একটা পিক দেওয়ার নিয়ম সেহেতু তিনটা পিক অ্যাড করে একটা বানাবো নাকি কিছু দেখাবেন নাকি স্ক্রিন থাকবে আমাকে করবেন বুঝছো বন্ধু এটা কর তারপরে জায়গা থেকে সাইজ দেখে সেই সাইজে ওই তিনটে বসা তিনটে ওই সাইজে বসাইয়ে তারপরে আপলোড কর হাজার পাপের সাগরে ডুব দিয়েছি হ্যালো যে অফারের লিঙ্কটা দিস মানে কি কি লিঙ্কটা দিস আমরা ই করবানি বিট করবানি বিট না তো যে ভিউ করবানি ভিউ করবানি হ্যাঁ আর কমেন্টের সিস্টেম নাই এগুলার কমেন্ট করলে তো একটু যে র‍্যাঙ্ক হবে কমেন্ট শেয়ার সাইজটা কত দেখে নেই দেখার সিস্টেম আছে না যেহেতু
শেষের উপরে নিবি, 1600 উপরে নিবি, 1800 কি নিতে পারিস? বন্ধু বাবু কোডিং দেখ, এটা ই কর, ক্লিক করে সোর্স কোড দেখ, সিএসএস, হ্যাঁ সোর্স কোড দেখ, হ্যাঁ নিসেটটা হ্যাঁ ইন ইনিস হ্যাঁ এখানে কই দেখলি কই চারশো দেখ, এই সেজ দিয়ে দেখ তো থাকে না ফটোশপে, দেখ কালো সাইজটা ছোট দেখছো, হুম এটাও কিন্তু ছোট হয়ে গেছে দেখছো, তাহলে এইটা এইটা থেকে তো সাইজ দেখা যায় বন্ধু, ওই যে ইমেজ ইমেজ ক্লিক কর, ডিবের নিচে দেখ ইমেজ আছে, আইটেম অ্যাক্টিভের নিচে ইমেজ আছে, অ্যাক্টিভ ইমেজে ক্লিক করে তারপর সিএস স্টাইল দেখ, যা ফটোশপে যা, ফটোশপে যেতে তো আছে বন্ধু, এই জায়গা বন্ধু ওটা তো রেসপন্সিভ, হ্যালো বন্ধু এটা রেসপন্সিভ সাইজ, ওই ছোট হয়েছে তো রেসপন্সিভ হয়েছে তার জন্য ওই সাইজ হয়েছে, এটা তো মূল সাইজ না, ওরে মূল তো গিগের মূল সাইজ না, ওই জায়গা দেখ ওই ডিজাইনের ভিতরে দেখলাম 961 আছে, এক্ষেত্রে দেখলি কতটুকু ফাঁকা আছে, মানে অনেক ফাঁকা আছে, মানে ছোট হয়ে গেছে, সেক্ষেত্রে তুই ওই পিকচারটা তুই সাইজ দেখ, ওই সাইজ কত আছে তার চেয়ে বৃদ্ধি করে দিই, ফটোশপ দিয়ে আরো বৃদ্ধি করে দিই, বড় করে দিই, তাই তো হয় মূলত, দেখ ওটা সাইজ কত আছে, দেখছেন 600 4370 এই পিকচারটার সাইজ,
অতো পিক্সার এই সাইজটা কোন এক জায়গায় এক পদে রয়েছে, এর আগে দেখলাম কোন কত হ্যালো, হ্যাঁ ভাই, কখন স্টার্ট করছেন মাম ভাই? 10টা থেকে। ও, 1 ঘন্টা হয়ে গেছে না? হ্যাঁ, অনেক তো বই ভাই 1 ঘন্টা আগে শুরু করছে। নতুন কিছু কি দেখানো হয়েছে ভাই? জি ভাই, নতুন কিছু কি দেখানো হয়েছে? বাবুল ভাই ক্যানভাতে কাজ করতেছে, ডিজাইন করতেছে, আর সাথে মার্কেট প্লেসে গিগ কিভাবে রেডি করে সেটা নিয়ে ই করতেছে আর কি, গিগ রেডি করতেছে, তো এটা নিয়ে কথা বলতেছে। আচ্ছা আচ্ছা, এগুলো আপনাদের সামনে করা লাগবে, ঠিক আছে? সহজ কিছুই তো নয় কুরবান, এই কুরবান সহজ কিছুই তো নয়, সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়, সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়, এই কুরবান, এই কুরবান সহজ কিছুই তো নয়, এই কুরবান, এই কুরবান সহজ কিছুই তো নয়, সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়, সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়, স্বপ্নে ওহি করেন নাজিল বলেন হে খলিলুল্লাহ, কর কুরবান খোদার রাহে তোমার প্রিয় জবিহুল্লাহ, স্বপ্নে ওহি করেন নাজিল বলেন হে খলিলুল্লাহ, কর কুরবান খোদার রাহে তোমার প্রিয় জবিহুল্লাহ, জাতির পিতার স্বপ্ন ভেঙে, জাতির পিতার স্বপ্ন ভেঙে চিন্তিত খলিলুল্লাহ, কুরবানি কুরবান সহজ কিছুই তো নয়, কুরবানি কুরবান সহজ কিছুই তো নয়, সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়, সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়, সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়, সূচনা যার খলিলুল্লাহর আল্লাহর আদেশে হয়। মামুন ভাই, হ্যাঁ মানিক ভাই, মানিক ভাই বলেন।
বলছি কি আপনার এই যে স্টুডেন্টদের মধ্যে কি একজন মানি উইথড্র করছে? না না, উইথড্র কেউ করে নাই আমার এখান থেকে, কেউ করে নাই, অন্য জায়গা থেকে করছে। ওই সাজিদের এখান থেকে করছে না? হ্যাঁ, সাজিদ আছে মারা, এখান থেকে করছে। ওরা তো আগে থেকে শুরু করছে, আমার আগে শুরু করছে, তো ব্যাস। এই বাবুল ভাই, হ্যাঁ ভাই, মুখে একটু কিছু বলেন আমাদেরকে, মনে করেন যে কোথাতে কি আপনাদের করে যাচ্ছেন, একটু হিন্ট করছি নতুনরা, তো আমরা আমাদের তো একটু হিন্ট টিন দিবেন, কিছু কিছু বলেন। এটা তো ক্যামেরা দেখাইছে, একটা নিউ টেমপ্লেট নেওয়ার পর আমি দুটো পিক্সেল অ্যাড করলাম, দুটো পিক্সেল অ্যাড করার পর আমি এখানে লিখে দিলাম আমার গিগের টাইটেলটা। গিগ বলতে এটা ফাইবারের কোনো গিগ না, এটা টু লেন্থ নামে একটা সাইটে একটা আমি গিগ জাতীয় কিছু একটা করতেছি, এটার জন্য আমার গিগ চুরি করা হচ্ছে। আপনি কাজ করার সময় বললেন কি রানিং রানিং? হ্যাঁ, সমস্যা নেই, আগের গুলো বলে নিলাম আর কি। এখন থেকে এখন তো আমি ইমেল সিগনেচার কি কি দেবো, আমি ফুল ডিটেলস দেবো, তারপর এখন ঠিক আছে বাবুল। তোর কি পিক কি একটা ইমেল সিগনেচার এর স্টাইল কি একটা অ্যাড করলি? হ্যাঁ, দুইটা দুইটা। ও এই যে না, ও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, গুড। ফোন নাম্বার লিখবো, সোশিয়াল আইকন হবে, ভাই গিগটা তো মূলত হচ্ছে মামুন ভাই, গিগটা হচ্ছে মানে কাজ চাওয়ার জন্য একটা টেমপ্লেট তৈরি করা নাকি? হ্যাঁ, কাজের টেমপ্লেট অথবা ব্যানারের মতো এমন কিছু তৈরি করা। মানে কাজের জন্য একটা আমি আমি একটা মেসেজ অথবা টেমপ্লেট এর মাধ্যমে তো ব্যানারের মাধ্যমে এগুলো আম্বু নাইল ইমেজ আমি এক কথায় তৈরি করতেছি। আমি পরবর্তীতে আমি লিখে নেই, ইমেল অ্যাড্রেসটা দেবো।
আমি সাদা কালার ছিলাম, কালারটা একটু চেঞ্জ করি। রাউটে একটা ব্যবহার করেছি, এই টেমপ্লেট কালার ইউজ করে মুশকিল। বোল্ড করে তো কাজ হলো না, এখানে কালারই মিলে পারতেছি না। অরিজিনাল কালোই থাক, আমি শুধু ফোন নাম্বার, ক্লিকেবল ওয়েবসাইট অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস, অফিসিয়াল অ্যাড্রেস, ডাউনলোড করে। ডাউনলোড করার সময় আপনার পিএনজি থাকবে, কিন্তু পিএনজি করলে পিএনজি সেভ দিলে আপনার একটা অসুবিধা হবে কি, এটা পারবেন না সময় এসিও করার জন্য ফাইলটা জেপিজি তে সেভ করবেন। জেপিজি তে ডাউনলোড দিয়ে দেখি, আমার এসিও করতে হবে। এসিও করার জন্য আমার প্রপার্টিস এ যেতে হবে, প্রপার্টিস থেকে দেখেন ডিটেইল। আমি স্টার রেটিংটা 5 স্টার করে দিই, টাইটেল বন্ধু। হ্যাঁ হ্যাঁ বাবু, হ্যাঁ এটা এটা কি পিক্সারের যে ডিটেইলস? পিক্সারের এসিও করতেছি এখন। আচ্ছা, টাইটেল এর আমি যে টাইটেলটা এখানে ইউজ করছি, এই টাইটেলটা এখানে এই টাইটেল হিসেবে দিয়ে দিই। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে এইচটিএমএল ক্লিকেবল ইমেল সিগনেচার। ক্লিকেবলটা আগে দিই, বাবুল ভাই ভাই আপনার টাইটেলের মাঝখানে মনে হয় ড্যাশ দিলে মনে হয় এক একটা ট্যাগের মতো কাজ করতো এসইও করার ক্ষেত্রে। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আমি আসলে ইন্টারপ্রেট, আমি যে ট্যাগের ট্যাগে দিয়ে দেই, টাইটেলের টাইটেলের মধ্যে যাক। আমি এই যে এখানে ট্যাগ অপশন আছে এখানে দিই। জি জি, হ্যাঁ সমস্যা নাই, এক্সাক্ট দিলি।
অনেক ভাই কমেন্টসটা আমি নিয়ে আসি ফুল ডেসক্রিপশনটা। জি অজিত ভাই কেমন আছেন? ভালো আছেন? অজিত ভাই ভালো আছেন ভাই? জি ভালো, আল্লাহ রহমতে। করতেছেন নাকি? না দেখি, দেখতেছি আর না, কিছুই করি না। আমার ব্লগে একটা পোস্ট করছি দেখেন তো ভাই। আমাদের ফরাদ ভাই না কাজ করতে খুবই মিস দিলাম, গুরুত্বপূর্ণ ক্লাসটা। ভাই HTML এর ফুল মিনিং কি বাবুল ভাই? হায়ার হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একই আরো কিছু দেওয়া হবে নাকি? দেখেন ইমেল সিগনেচার দিছি, HTML ইমেল সিগনেচার, বেস্ট সিগনেচার, ক্লিকেবল সিগনেচার, সিগনেচার, সিগনেচার উইথ ব্যানার, আর কি দেওয়া যায়? মামুন ভাই, মানিক ভাই একটু আমি একটু ফোনে কথা বলতেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শিওর, ওকে ধন্যবাদ। আবার এগুলো থাক, আমার তার নিচে কিছু পরিবর্তন করতে হবে না, আমি এটা সরাসরি অ্যাপ্লাই নেই। আমি কি বলি তুমি তারা দিয়ে করো, ওরা তারা জানি জানো, ঠিক আছে। বলছি আপনার চারিদিক দিয়ে ইনকাম না, মানে সব জায়গাতে অ্যাকাউন্ট খুলছেন খুলছেন না কাজ করতেছেন? আমার ধরেন আমি 2015 সালে ল্যাপটপ কিনছি, আমি নতুন কোন ওয়েবসাইট দেখলে ওই ওয়েবসাইটে আগে অ্যাকাউন্ট খুলি, সাইন আপ করি। মানে বলছি যে কাজ শিখার পরের কথা বলতেছি। কাজ আমি কিন্তু ফাইবারে অ্যাকাউন্ট খুলছিলাম শখের বসে, দেন এক টিউটোরিয়াল ভিডিওতে ওই টিউটোরিয়াল দেন যার টিউটোরিয়াল তার ইমেইল এসে লগ ইন করছে হুট করে। আমি হঠাৎ করে ভিডিওটা পজ করে দেখলাম যে তার